আজ সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মেঘ ও রোদের আনাগোনা। বৃষ্টিপাত কম ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিও রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী 48 ঘণ্টা তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বাংলায়, এমনটাই খবর হাওয়া অফিস মার্ফত। তবে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাও জানা গিয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে 64%।